সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল বন্ধুদেরকে আমি আমার লার্ন টু হেল্প ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে এই সপ্তাহে জীবিকা সংক্রান্ত সাপ্তাহিক পত্রিকা কর্মসংস্থান সম্পর্কে আলোচনা করব। এই সপ্তাহে কর্মসংস্থানে যে বিভিন্ন জীবিকা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত খবরাখবর প্রকাশিত হয়েছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের সকলকে বলছি, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নিও, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি পাবলিশ করব সেই নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত তোমরা পেয়ে যাবে। তাই ফ্রেন্ডস, চলো বেশি না দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। সর্বপ্রথম দেখো, তোমাদের সামনে আমি 11 জুলাইয়ের কর্মসংস্থান নিয়ে এসেছি। আর এই 11 জুলাইয়ের কর্মসংস্থানের মূল যে বিষয় চাকরি সংক্রান্ত সংবাদগুলি রয়েছে, সে তার মধ্যে প্রথম যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে 9,578টি অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ। এইটা একটি খুবই বড় নিয়োগ হতে চলেছে। এটি ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যাকে আমরা IBPS বলি, সেই সংস্থার মাধ্যমে নিয়োগ হবে। এরা এই দরখাস্ত নিচ্ছে। এখানে সমস্ত পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদেরকে নেওয়া হবে। এবং আমি বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই গ্রামীণ ব্যাংক রয়েছে, সেগুলিতেও নিয়োগ হবে। এক্ষেত্রে আমরা যেটা জানি, এখনও অবধি বুঝতে পারছি এই কর্মসংস্থানের মাধ্যমে যে পরীক্ষা হবে দুটোভাবে, একটা যে প্রিলিমিনারি মেন যেটা অনলাইনে হবে, তারপর হবে ইন্টারভিউ। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে এই পদের ক্ষেত্রে ফর্ম ফিল আপে লাস্ট ডেট কবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি, সে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস হোক বা এখানে যেমন রয়েছে অফিসার স্কেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1, তারপরে রয়েছে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার, অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, এরকমভাবে বিভিন্ন পদে কোন পদে কত শূন্য পদ, কার কোন পদে আবেদন করার উচিত, কে কোন পদে আবেদনের যোগ্য, সেটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং আমরা যেটা বলতে চাইছি যে দেখো, এক্ষেত্রে প্রত্যেক পদের ক্ষেত্রেই 21 জুলাই হচ্ছে শেষ লাস্ট ডেট দরখাস্ত করে, এবং দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে www.ibps.in, এবং এখানে ফিস নির্ধারণ করে দেওয়া রয়েছে। কী বলা হচ্ছে যে অফিসার স্কেল 1 ও অফিসার স্কেল 2 পদের বেলায় 850 টাকা ফিস দিতে হবে, তপশিলি ও প্রতিবন্ধী হলে 175 টাকা লাগবে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় 850 টাকা দিতে হবে, তপশিলি প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধী হলে 175 টাকা লাগবে। এবং এইভাবে আরও ডিটেলস যদি তোমরা জানতে চাও, তাহলে এই যে ওয়েবসাইট www.ibps.in, এখানে তোমরা গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো। এরপর আমরা চলে যাই, দেখো তোমাদের সামনে রয়েছে স্টাফ সিলেকশন। হিন্দি ট্রান্সলেটার পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 283 ট্রান্সলেটার নিয়োগ করবে। এই সমস্ত 283 জন যে ট্রান্সলেটার নেওয়া হবে, এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকা চাই বাধ্যতামূলক। কোন কোন বিষয়, কোন কোন জায়গায় নিয়োগ হবে, বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিস, রেলওয়ে বোর্ড, আর্মড ফোর্সের হেডকোয়ার্টার্স ও সাব অর্ডিনেট অফিসে কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটার ও জুনিয়র ট্রান্সলেটার নিয়োগ হবে। বিস্তারিত জানতে আমরা 5-এর পাতায় একটু দেখে নিই আর কি বলা হচ্ছে। এখানে আমরা 5-এর পাতায় এই যে উপরে, সব ক্ষেত্রে হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেশন সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পাশ হলে 2 বছরের ভাইস ভার্সা অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে কোন পদে কতগুলি ছেলে মেয়ে নেওয়া হবে সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। এবার আমরা দেখে নিই, এখানে বলা হচ্ছে মানে আবেদন কীভাবে করতে হবে। বলা হচ্ছে দরখাস্ত করতে হবে অনলাইনে, যেহেতু এখন সারা দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রকোপ রয়েছে, তাই সমস্ত কাজ এখন অনলাইনে হচ্ছে, তাই এক্ষেত্রেও দরখাস্ত করতে হবে অনলাইনে 25 জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, এবং এখানে ওয়েবসাইটও বলে দেওয়া হয়েছে www.ssconline.nic.in, এই একটি ওয়েবসাইট।
ওয়েবসাইট অথবা www.ssc.nic.in এই দুটো যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ ইমেল আইডি নিয়ে প্রার্থীকে ফর্ম ফিল আপ করতে হবে 25 জুলাইয়ের মধ্যে। এবং এখানে আরেকটু জিনিস বলে রাখা দরকার, প্রার্থীকে পাসপোর্ট মাপের সাম্প্রতিক তোলা ছবি রাখতে হবে এবং সিগনেচার তার রাখতে হবে জেপিজি ফরম্যাটে এবং যেটি হবে 4 KB ও 12 KB-র মধ্যে, এই দুটি তাকে স্ক্যান করে রাখতে হবে এবং এখানে ফি বাবদ 100 টাকা তাকে দিতে হবে। এরপর আমরা চলে যাই পরের খবরে। পরের খবরে আমরা দেখব যে বলা হচ্ছে পাওয়ার গ্রিডে 78 অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পূর্বাঞ্চল 2 গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 78 জন লোক নিচ্ছে। এবার গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 0 পদ 20, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে 0 পদ হচ্ছে কত এটা এরপর আমাদের 14 পাতায় যেতে হবে। এই যে ডিপ্লোমা 3টি, ডিপ্লোমা টেকনিশিয়ান সিভিল পদে রয়েছে 10টি, ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদে রয়েছে 20টি, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে রয়েছে 15টি, এক্সিকিউটিভ অ্যাপ্রেন্টিস পদে রয়েছে 3টি। এরকমভাবে বিভিন্ন পদে লোক নেওয়া হবে অ্যাপ্রেন্টিস হিসাবে। এবং এক্ষেত্রে বলে রাখা দরকার যে সব পদের বেলায় প্রার্থীর বয়স হতে হবে 27 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 23 জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.powergridindia.com এবং এখানে আবেদন করার আগে প্রত্যেক প্রার্থীকে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। তো এই সংক্রান্ত পাওয়ার গ্রিড কর্পোরেশনে যে 78 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত জানতে হলে এই যে ওয়েবসাইটের কথা বললাম www.powergridindia.com এখানে তোমরা গিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 55টি পদের পরীক্ষা কবে হবে ও ফল কবে বেরোবে সেই সংক্রান্ত একটা খবরাখবর রয়েছে। বলা হচ্ছে সারা দেশের সময়সূচি লকডাউনের জন্য পশ্চিমবঙ্গ পরীক্ষার ফল বেরোনোর জন্য স্থগিত করা হয়েছিল, এবার ফলেরগুলো বেরোবে এই সংক্রান্ত বিস্তারিত খবর 14 পাতায় রয়েছে। এখানে আমরা একটু দেখে নিই কবে কোন পরীক্ষার ফল বেরোতে চলেছে। এই যে এখানে 55টি পদের পরীক্ষা, যেটা বলছে এই যে বোটানিস্ট পদের যেটা বিজ্ঞপ্তি নম্বর ছিল ফল সম্ভাব্য পরীক্ষা তারিখ 13 আগস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হর্টিকালচার 13 আগস্ট, এরকমভাবে যে 55টি পদ ছিল সেই পদের কোন তারিখ নাগাদ পরীক্ষা হতে চলেছে বা ফল বেরোতে চলেছে সেটা এখানে দেওয়া রয়েছে। এটাও তোমরা চাইলে এখান থেকে দেখে রাখতে পারো যারা ইতিমধ্যেই পরীক্ষা বসেছো বা ফর্ম ফিল আপ করেছিলে। এরপর আমরা চলে যাব অন্য সংবাদে। আমরা দেখে নিই এবার প্রথম পাতায় আর কোনো সংবাদ রয়েছে কিনা। এরপর আমরা দেখে নিই 39 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। বলা হচ্ছে আইআইটি দিল্লি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে 39 জন লোক নিচ্ছে। মোট অন্তত 55% নম্বর পেয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাস কিংবা বিটেক কোর্স পাসরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। MBA পাস হলে অগ্রাধিকার পাবে, বয়স হতে হবে 45 বছরের মধ্যে। আর এখানে আবেদন করতে হবে 24 জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট একটি দেওয়া রয়েছে www.iitd.ac.in/cbs-iitd/index.html। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি ভিজিট করেন তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন। এরপর বলা হচ্ছে 15 গ্রুপ D ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড MTS লিফটম্যান, ড্রাইভার, ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র ল্যাব টেকনোলজিস্ট, এইরকমভাবে 12টি পদে নিয়োগ করা হবে। পদগুলি আরেকবার আমরা দেখে নিই এবং ক্যাশিয়ার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট পদে 14 জন লোক নিচ্ছে, ঠিক আছে। এর মধ্যে দেখে নিই লিফটম্যানের পদ রয়েছে 2টি, ড্রাইভার পদ রয়েছে 1টি, এরকমভাবে বিভিন্ন পদ রয়েছে। ক্ষেত্রে চাকরি হবে চুক্তিতে কলকাতায়, প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে, দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে, দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে কি www.becil.com।
তখন সঙ্গে দিতে হবে দরখাস্ত করা ফর্মে পূরণ করা দরখাস্তের ফর্মের সঙ্গে দিতে হবে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ডের সব প্রত্যয়িত নকল, এখনকার তোলা দু কপি, পাসপোর্ট মাপের ছবি, আর 500 টাকা ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন ফি, তপশিলি বা প্রতিবন্ধী হলে 250 টাকা দিতে হবে, এবং এগুলি সবই দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। এবং আপনারা একটা দেখে নিন যে এই ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের অনুকূলে ও পেয়েবল অ্যাট লিখতে হবে নিউ দিল্লি। দরখাস্ত পৌঁছানো চাই 15 জুলাইয়ের মধ্যে, এখানে কিন্তু ফিজিক্যাল অ্যাপ্লিকেশন জমা দিতে হবে 15 জুলাইয়ের মধ্যে। ঠিকানা হচ্ছে দ্য ডেপুটি জেনারেল ম্যানেজার HR BECIL's হেড অফিস 14B রিং রোড IP এস্টেট নিউ দিল্লি 11000002। ঠিক আছে, তো এই ছিল এই 15টি গ্রুপ ডি নিয়োগের দরখাস্ত সংক্রান্ত আলোচনা। এরপর আমরা দেখে নিই, বলা হচ্ছে দেখুন জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 5 জন লোক নিচ্ছে, সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করা, ল্যাবরেটরিতে 1 বছরের কাজের অভিজ্ঞতা। এরপর আমরা দেখে নেব, 5-এর পাতায় বিস্তারিত দেওয়া রয়েছে, এরপর আমরা একটু দেখে নিই 5-এর পাতায় বিস্তারিত। এই যে অভিজ্ঞতা থাকলে যোগ্য, সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরাও যোগ্য, কেমিস্ট্রি বা বায়োলজি বিষয় নিয়ে সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট হলে ভালো হয়, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে, দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে, কি www.cdsco.gov.in। পূরণ করে দরখাস্তের সঙ্গে দিতে হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল, এখনকার তোলা 2 কপি পাসপোর্ট মাপের ফটো, নিজের নাম ঠিকানা লেখা ও 50 টাকা ডাক টিকিট ছাড়া একটি খাম। দরখাস্ত পৌঁছানো চাই 23 জুলাইয়ের মধ্যে, এবং কোন ঠিকানাটি দেওয়া রয়েছে এখানে, দ্য ডাইরেক্টর সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 3 Kid Street কলকাতা 716। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের 11 জুলাইয়ের কর্মসংস্থানের মূল যে চাকরি সংক্রান্ত বা জীবিকা সংক্রান্ত যে সংবাদগুলো ছিল মূল, সেগুলো আমরা আলোচনা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর ভিডিওটিকে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলে এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এই সপ্তাহে গুরুত্বপূর্ণ জীবিকা সংক্রান্ত সংবাদগুলি পায়। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।